লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর অ্যাকাউন্টে ঢুকবে না, তাই তো? এটাই শুনছেন তো, বা এটাই শুনে আসছেন? এটার জন্য আপনি কিন্তু চিন্তিত, বা এটার জন্য আপনি টেনশন করছেন। কিন্তু বলে রাখি, এই ভিডিওটা আপনি দেখুন, ভিডিওটা পুরোটাই দেখলেন কিন্তু আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কি, আসল সত্যটা কি এবং এটা পুরো ঘটনাটা কি। নানা রকম ভাবে আপনি নানা জায়গায় শুনতে পাচ্ছেন, আপনি ইউটিউবে দেখতে পাচ্ছেন, মিডিয়ার মাধ্যমে, খবরে, টিভিতে, আরো লোকালয়ের মাধ্যমে কিন্তু নানা রকম শুনতে পাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং এটাও শুনতে পাবেন অনেকের কাছে যে লক্ষ্মী ভাণ্ডার আগামী দিনে যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো ফেরত নেওয়া হবে বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নেওয়া হবে। তাছাড়া বললে কি সরকারি ভর্তুকি, মানে সরকারি যেসব যোজনাগুলো রয়েছে যেসব টাকাগুলো আমরা পাচ্ছি, যেমন কৃষক বন্ধু বলুন, বৃদ্ধ ভাতা বলুন, বয়স্ক ভাতা বলুন, নানা রকম যেসব টাকাগুলো পাচ্ছি সেগুলো কিন্তু ঢোকা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু খবর গুজব কিন্তু ছড়াচ্ছে আমাদের গ্রামে, শহরে বা আশেপাশের এলাকায়। তো আমি বলে আছি এগুলো এইসব কথা একবারে কান দেবেন না, কোনো একটা সমস্যার জন্য টাকাগুলো আটকে রয়েছে, আপনি যেমনভাবে টাকা পাচ্ছিলেন সেইভাবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে ঠিক নিয়মিত টাকাটা পাবেন। এই মাসে একটু সমস্যার জন্য আপনার ডেটটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু বলে রাখি টাকা আপনার আটকাবে না, আপনার টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে যেভাবে আসছিল সেইভাবে আসবে, আগামী দিনে টাকাটা আরও বাড়ানো হবে এবং নতুন নতুন প্রকল্প এবং যোজনা যোগ করা হবে। আর এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা একটু টাইম লেট আছে, হয়তো ডেটটা আমরা পাইনি, পেলে পরে ভিডিওতে আমরা জানিয়ে দেবো যে কবে টাকাটা ঢুকবে। আপনি 10 তারিখ পর্যন্ত ওয়েট করুন, 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার বা সমস্ত প্রকল্পের টাকাগুলি কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে। তাই চিন্তার কোনো বিষয় নেই, অযথা আপনি ফালতু লোকের কথায় কান দেবেন না। আর আমার নিয়মিত সমস্ত সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ধন্যবাদ।